কৃষি সংস্কার আইনের প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি করে কংগ্রেস। এই কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে এদিন সরব হয় রাজ্য কংগ্রেস। দলের সদর কার্যালয়ের সামনে এদিন এই কর্মসূচিতে উপস্থিত থাকেন রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক তাপস দে সহ রাজ্য কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকারের সমালোচনায় সরব হন রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। কৃষি সংস্কার আইনের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাজ্য কংগ্রেসের। কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে শনিবার রাজধানী আগরতলায় কর্মসূচি করে রাজ্য কংগ্রেস। রাজধানী আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবন কার্যালয়ের সামনে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থাকেন রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন, শুধু মিথ্যে নয়, মিথ্যেটা আজকে ওরা অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন, আপনারা শুনেছেন, 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা ভারতবর্ষে নিয়ে আসবেন এবং প্রতিটা ভারতবর্ষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন। ক্ষমতায় আসার পরে একদিনের জন্য সেই কথা মুখে আনেননি। প্রতি বছর 2 কোটি টাকার যে চাকরি দেবেন বলেছিলেন, আজকে ভারতবর্ষে মোদীর শাসন করে 7 বছরে ভারতবর্ষের 62 কোটি লোক শিক্ষিত অশিক্ষিত 62 কোটি লোক আজকে কর্মচ্যুত হয়েছে। একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত, ডিমনিটাইজেশন উনি যেমন সিদ্ধান্ত নেন, আজকে ভারতবর্ষের মানুষ ডিমনিটাইজেশনের প্রয়োগের ফলে দেখা গেল যারা নরেন্দ্র মোদী বন্ধুস্থানে ভারতবর্ষের শিল্পপতি, তাদের সমস্ত কালো টাকা সাদা করে দেওয়ার জন্য উনি ডিমনিটাইজেশন চালু করেছিলেন। পাশাপাশি এদিন ভাষণ রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেও সুর চড়ান রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। রাজ্যের মানুষ 30 মাসে বিজেপির শাসনে অভিষ্ট হয়ে উঠেছে, অত্যাচার অনাচার দুর্নীতি বেকার সমস্যা নারী নির্যাতন আইন শৃঙ্খলা অবনতি সবকিছু মিলিয়ে। এদিন কর্মসূচির অঙ্গ হিসেবে পরে একটি মিছিলও বের করা হয় রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীনাগ, প্রাক্তন কংগ্রেস বিধায়ক তাপস দে সহ দলের অন্যান্য নেতৃত্ব। তবে এদিন রাজ্য কংগ্রেসের এই কর্মসূচিতে গোপাল রায়, বিরজিৎ সিনহা, সুবল ভৌমিকদের দেখা যায়নি জানিয়ে রাজ্য কংগ্রেসের অন্দরেই গুঞ্জন বলে দলীয় সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।